इजारत तेजारत भी इसमें भी एक लाश है तक हमें एक चिंता पर यह कथा नहीं हमें एक चिंता कर लूँ निजे मस्तिष्के खूब पर्याचना कर गवेषणा करते लगलूम जो कथाटा कि तो आमी जेटा सिद्धांत नाम तुम्हारा भलोक बुझे नाओ शिक्षित लोक आलम लोक भलोक बुझे नाओ हमें जो बुझे बुझे नाम जो देखो एक लाशर संगे अर्थर को सम्पर्क नहीं एक लाश जिनिस आलदा एर संगे अर्थर को सम्पर्क नहीं जदि क्यों अर्थ नहीं दिन काज करे एक लाशे परिपन्थी नये केमन को उदाहरण देव जा এখন আমরা দুজনে তিনজনে গেলাম একটা মেয়ে দেখতে একটা ছেলের বিবাহ বিয়ে দেবো একটা মেয়ে দেখতে গেছি এখন সেখানে তারা আমরা গেছি যখন মেহমান লোক তারা আমাদের নাস্তা পানি করালো নাস্তা পানি করে কেউ চলে গেল এক্সচেঞ্জে পেশা করে চলে গেল তারপরে কারো দরকার হলো পায়খানায় গেল তারপর খাওয়া টাইম খাওয়া দাওয়া করলো জোহরের নামাজ হবে এসব ইত্যাদি এখন যদি কেউ মন্তব্য করে এই লোকগুলো মেয়ে দেখতে এসেছে না খালি খেতে আর হাগলে ভর্তি এসেছে বলো আমাকে খুব ভালো করে চিন্তা করবে মাথায় আনো কথা মানো খুব ভালো চিন্তা মাথায় বোঝো তারা যদি এই মন্তব্য করে ধরা কেন এসেছে কেন এসেছে মেয়ে দেখতে এসেছে খেতে এসেছে এই পেশা পায়খানা করতে এসেছে বলাটা একবারে অসংগত কারণ যেটা স্বভাবগত মানুষের খাওয়া পেশা পায়খানা স্নান যা খাওয়া নাস্তা পানি যেটা আহার পান করা এটা হচ্ছে কি মানুষের স্বভাব এটাকে মানুষ বাদ দিয়ে চলতে পারে না কিন্তু আসল কাজ তো সে করছে তাহলে এখলাস ঠিক ওই রকম আসল এখলাসটা এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই আমি মাদ্রাসায় পড়াবো আমাকে যদি বেতন না দেয় আমার পেট চলবে কী করে কিন্তু ওইখানে এখলাস আর অর্থ বেতন নিই বলে এখলাসের পরিপন্থী হবে না সেইখানে চিন্তা করতে হবে এখলাস কী জিনিস আমার মুর্শিদ কেবলা কাবা সবসময় বলতেন এখলাসের ব্যান করতেন খালি ব্যান করতেন আর করে করে একবার বললেন দেখো এই যে আমি এখলাসের ব্যান বারে বারে করছি তো তোমরা এটা মনে করো না যে তোমাদের এবদায়ী হারার মেয়ে মানে তোমাদের তরিকতের পথে সুলুকের পথে তোমাদের যে একবারে প্রথমেই তোমাদের মধ্যে এখলাস এসে যাবে এটা আমি বলি না হবেও না এখলাস আসবে কখন শেষে উনি বলতেন তবে হ্যাঁ এখন থেকে তোমাদের এখলাসে নিয়ত করতে হবে এই উনি আমার উনি আমাদের বলতেন যে এখন থেকে এখলাসে নিয়ত করো এখলাস আসবে কখন লাস্ট এইসব কথাগুলো কত মূল্যবান কথা বলো তো এগুলো আমাদের জেনে রাখতে হবে তো যাই হোক সেদিন এইভাবে আমাকে খুব বললেন আচ্ছা এখন আকড়া মাদ্রাসায় যখন ফার্স্ট ইয়ারে পড়ছি রাজবেদে গেল বলেছিলাম রাজবেদে গেল তো চলে গেলাম কোথায় আমাদের পিছে হটবল দোকানে আমি সামনে যাব এখন সেই সময় হয়েছে কি জানো আমি তো সামনে ওদিকে এদমের পিছনে ছুটছি কোথায় গিয়ে এরম পাবো আর আমার বাড়িতে কি হচ্ছে এরা সব বলছে বাড়ির লোকেরা ভাবছে যে পাকিস্তান চলে যাবো সব কেমন করে যাবে মানে একটা সোজা রাস্তা ইয়ার ঘুম আসছে কেন আছে ঘুমাও নি আচ্ছা তো বাড়ির লোক সব বলছে যে আমরা চলে যাব বটে কিন্তু কেমন করে যাব আমার বড়দা চলে গেল খুলনা ঘুরে এলো এসে বাড়িতে বলছে যে এক লোকের 50-60 বিঘে জমি জায়গা ভি সম্পত্তি আছে আমাদেরও আছে এখন লোক করছে কি জানো বিনিময় করছে কেমন করে বিনিময় সেখানে গিয়ে মনে করো আমার বড়দা গেল হিন্দুদের বাস্তু আমার বড়দার নামে দেখে দিবে এখানে কি হবে হিন্দুরা আসবে তাদের আমরা লিখে দেবো তাহলে সেখানের মালিক আমরা হলুম ওরা এখানকার মালিক হতো আচ্ছা কিন্তু একটা কথা যে এক সেখানে আমরা গেলে আমাদের লিখে দিবে এখানে যদি আমরা লিখে তাদের না দিই এমন তো নয় যে একটা অফিস আর সেইখানে যে এবারে
এদিকেও এদের হবে, এদিকে এদের হবে, তা কি হবে? উপায় তো নেই। সে আগে দেশ রাষ্ট্র, এক রাষ্ট্র কী করে হবে? এই নিয়ে জল্পনা কল্পনা চলতে লাগলো। কিন্তু দেখো, ভালো করে বোঝো, সেই সময় আমার আব্বা বলছে, তোমরা যেখানে পারো যাও, যাই মান যাই কারো। উনি আব্বা আমার এই মসজিদকে নাক বলতেন, নাক আব্বা বলতেন, এই মসজিদ তখন মাটির মসজিদ, উনি বলতেন এটা আমাদের নাক, এটা ছিল খানকাহ, একে মসজিদ করে গেছেন ফুরফুরার পীর সাহেব। ফুরফুরার পীর কেবলা হজরতে আলা হজরত মাওলানা বকর সাহেব কত শুরু, উনি একসময় বিনা দাওয়াতে সেই বাগনান থেকে পালকি করে আমার এখানে এসে হাজির হয়ে যায়। এইখানে উনি কেন এসেছিলেন? এই মাজার জিয়ারত করতে। এই যে মাজার, হজরত গোলাম হোসেন খানের মাজার জিয়ারত করে এসেছিলেন। তা উনি জিজ্ঞেস করেছিলেন আব্বাকে যে তোমরা এখানে পাঁচ অক্ত নামাজ পড়ো, জুমা মনে হয় পড়ো না, মানে যে নামাজ জুমা আমরা পড়িনি, এটা খানকা আছে, খানকাই চলছে। তা আমার আপনাকে বলেছেন আপনি যদি হুকুম দেন তবে চালাবো। বা ঠিক আছে, আমি হুকুম দিচ্ছি। উনি হুকুম দিলেন, মসজিদ মসজিদ হয়ে গেল, জুমা চালু হয়ে গেল। তো আমার আব্বা বলছে এটা আমাদের নাক। তো উনি বলছেন যে তোমরা যেখানে পাবো সেখানে যাও, আমি ঘরে খিলবে মরব। হ্যাঁ, তার এই কথা, আমি কোথাও যাব না, আমি ঘরে খিলবে মরব। একটা হিন্দুকে এই সলিক বলে দেবো, তারা মসজিদটাকে কী করবে? ঠাকুর ঘর করবে, বলো, তা মসজিদ বন্ধ হয়ে যাবে। তিনি আমদক ছিলেন হাব্বা, কিন্তু কত দূরের কথা বলেছেন, জ্ঞানের কথা। তো এইখানে তাহলে কী হবে? আজান নামাজ বন্ধ হয়ে যাবে, আর এখানে হিন্দুরা কী করবে? ঠাকুর ঘর করবে। মানে আমি ঘরে খেললে আমি কোথায় যাব? তোমরা কি যা করছি করো। সব ঠান্ডা হয়ে গেল, সব আল্লাহর ইচ্ছা। আমি তো তোমাদের বলেছিলাম আমার কথা, যে একসময় প্ল্যান করেছিলাম যে পাকিস্তান যাব, তারপরে কী হলো আমাকে সব বয়ান হয়েছে, এ বয়ান আগে হয়ে গেছে। আচ্ছা, আর এদের তো এসব ধান্দা যে কোথায় যাবো, কোথায় জানে মানে বাঁচবো কী হবে। আর আমার কি ধান্দা ছিল? এলেন এলেন, আমি যশোর জেলায় ঢুকে পড়লুম, সেখানে গিয়ে লাউড়ি সিনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। লাউড়ি জায়গার নাম সিনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। কিন্তু সেখানে আমি এই দুর্বল লোক, সহ্য করতে পারলাম, খাওয়া দাওয়া এত অসুবিধা ছিল বলব। সে বেলা দশটার সময় দেবে পান্তা ভাত, দশটার সময় সে পান্তাটা কেমন টক টক টকসা টকসা কাঁচা, তাকে তার সঙ্গে কী দিয়ে খাবো? বিচে কলা ভাজা, আমার জীবনে যা খাইনি সহ্য। আর শুধু না, শুধু তাই নয়, আমি যখন চারটের সময় মাদ্রাসা থেকে ছুটি ফিরে এলুম, তখন দেখি আমাকে বসিয়ে এবারে একজন বাড়ির লোক আছে, বাড়ির লোক বলে চাকর বাবু যাইবার লোক আছে, সে খাওয়াচ্ছে, একটা তরকারি নিয়ে এলো, ভাত টাত দিয়েছে। আমি দুটো আমি মানব আর কিছু নেই, এড়িয়ে ভাত খেতে হবে, যা দোকান খেয়ে নি, ধরে খেলুম। এই সেই তরকারি ফুরোতে আর এক তরকারি এনেছে, আবার সেই তরকারি ফুরিয়ে আর একটা এনেছে, একটা মাছ ফুরোতে গোশ এনেছে। আমি বলি হাঁকা, আমার তো পেট ভরে গেছে, ও দেশের নিয়ম এরকম, মেহমানকে এই এমন করে খাওয়াতে হয়, একটা তরকারি ফুরি গেলে একটা আনবে। আর সেই কেউ হতে জানো, দশটার সময় পান্তা খেতুম, চারটের সময় ভাত খেলুম, আবার রাত নটা দশটা করে ভাত খেতে বলতো, খেয়ে পেট খারাপ হয়ে গেল, পেটের অসুখ, পেটের অসুখ শুরু হয়ে গেল, সহ্য হতো না। একবার যা, আমি আমি তো পিছিয়ে তো যাবো না, আমি সামনে যাব। তো চলো পাশে যাই, পাশের জেলা খুলনা জেলা, খুলনা গেছি। এক আত্মীয়ের রোজা মাস ছিল আমার, এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে ভোরবেলা দেখি না এত কটা ভাত, একটু পানি মতন দুধ দিয়েছে, আর তার সঙ্গে একটুখানি চিটে গুড় কি কী গুড় গেছে, গুড় মতন দিয়েছে। আমি রোজা রাখতে হবে, ভাত ধরে এক মিনিট খেয়ে নিই, খেয়ে ভোরবেলা নামাজ পড়ি পালিয়ে গেছি, আর আমাকেও দেখতে পেন। তারপর রাস্তায় শুনছি বলে বড় হুজুর এসেছেন, ওই ঘরটায় আছেন, বড় হুজুর, আমার দেখা করতে হবে। তাহলে গেলুন, দেখি না উনি মাথায় টুপি নেই, খালি একটা চেয়ারে এইভাবে বসে আছে, মনে হচ্ছে আর খুব চিন্তা আসছে, খুব চিন্তা করছে। তার মানে ওরাও ওই ধান্দায় বেরিয়েছে যে পাকিস্তান বাংলাদেশ, এই ভারত ছেড়ে ওই বাংলাদেশ পাকিস্তান, তখন পাকিস্তান বলতো, তারাও ওই ধান্দায় বেরিয়েছে, ওই চিন্তা করছে কী করবো, কোথায় যাবো, কার কাছে যাবো, এইসব করছে। তা আমিও সালাম দিয়ে দাঁড়ালাম কাছে, আমি বললাম, আমি বললাম আমি নাম শুনেছিলাম যে
ফুরফুরার পীর সাহেবের একজন খলিফা মৌলানা নেসার আহমদ, তাদের বাড়ি হচ্ছে বরিশাল জেলার সরসিনা। বরিশাল জেলার সরসিনা ফুরফুরা পীর সাহেবের খলিফা। তো আমি ভাবলাম যে সেই বরিশাল যায় যাবো, একজন নেক আল্লাহ লোকের সোফতে থাকবো। তো সেই কথা বললাম এই বড়জোকে, আমার ইচ্ছে হচ্ছে বরিশাল জেলায় ওখানে যাবো, কিছু এরম শিখবো। বলে ওই জায়গাটা খুব ড্যাম আর্দ্র স্বাস্থ্যে, নতুন লোক গেলে জ্বর সর্দি কাশি হয়, সহ্য করতে পারবে? খালি এতটুকু বললে মনটা ভেঙে গেল। না কোথায় যাবো তখন, আর কোথাও বসি নি, কোথায় যাবো, খালি চারদিকে ঘুরছি খালি। তো একটা কথা মাঝে বলে নি যে বড় হুজুরকে দিয়েছে কোথায়, বড় হুজুর যিনি সারা বাংলার পীরের বড় ছেলে, তো একটা চেয়ার নিয়ে বসে আছেন, ভেতরের কোনো কামরাই নেই, একটা বাইরে ওসরাতে। এতটুকুই সম্মান যা দেখলাম, যাক ওটা পরে বলবো আমার। তো উনি হবে না, মন ভেঙে গেল। আমি চলো এগিয়ে চলো, কোথায় যাবো, ঢাকা চলো, ঢাকা যাবো। ঢাকা গিয়ে ওখানকার কী অবস্থা তুমি শুনেছো তো, তো ওখানে কী অবস্থা হলো, গেলুম মাসে আলিয়ায় গেলাম, সেখানে দশটায় খুলে চারটেয় বন্ধ, কোথায় থাকবে বাবা। খুঁজে খুঁজে দেখলুম মাদ্রাসা আশরাফুল উলুম, বড় বুড়ি গঙ্গা নদীর ধারে বিরাট পুরনো বিল্ডিং, সেইখানে মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা। আচ্ছা, বহুদিনের শখ ছিল যে সরসিনার পীর সাহেবকে একবার দেখবো, দেখা করবো। সেই আমার এক ক্লাসমেট দৌড়াদিস পড়তো, বলছি এরকম চল এক জায়গায় যাবে, আছো না কোথা, মানে বুড়ি গঙ্গা নদীর ধারে নৌকোই বসে আছেন সরসিনার পীর সাহেবের মৌলানা সাহেব মতো যাবে, তাই নাকি? চল চল চল, আমার বহুদিনের শখ ছিল একবার দেখা করে নি। বলে গেলুম, নৌকোতেই বসে আছেন উনি, সেইখানে নোংর করে আছে, যারা যাচ্ছে দেখা করে নিচ্ছে। ওই চলে যান গেলুম মুসলমান, খালি বললাম মানে মাদ্রাসায় পড়িয়ে দোয়া করবেন, বোধ হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কথা হবে, আমরা বাইরে দাঁড়িয়ে উনি ওকে বসে আছেন। যাক, একটা মনের শখ ছিল মিটে গেল। এবারে একদিন সে মাদ্রাসায় পড়াকালে একদিন শুনলাম যে বড় হুজুর এসেছেন এইখানে একজনের বাড়িতে, দেখতে যাই। সে বাড়ির দোলার নাম শুন, নাম জানলাম, নাম কী করছে বল না শুন, বলে একটু আওয়াজ কম করো না। আচ্ছা, তা শুনলাম যে বড় হুজুর এসেছেন ওখানে, তো নাম জিজ্ঞেস করে গেলাম, সেখানে গিয়ে দেখি এইরকম বড় হল হবে, এইরকম বড় একটা হল, হল ঘর, আর সেখানে একটা তক্তা বসে উনি আছেন, তোষক নেই, লেপ নেই, বালিশ নেই, কি দেখলাম না, উনি এমনি বসে আছেন, একটা মনে হয় ওই বিছানার একটা চাদর মেলা, তাদের বসে আছে, দশটা টাকা ওই পড়ে আছে, দশটা টাকা পড়ে আছে, কিন্তু তখনকার বাজারে 10 টাকার দাম অনেক, সেটা ছিল ইংরেজি মনে হয় 53 সব, তাহলে বোঝো তখন 10 টাকার দাম অনেক। তো আমি মনে মনে ভাবছি বসে বসে, উনি কিছু কথা আমাকে বলেন, আমিও বলিনি, চুপচাপ একজন লোক মত আছে বসে আছে চুপচাপ। তো আমি মনে মনে ভাবছি যে 10টা টাকা বলে উনি হয়তো সন্তুষ্ট নয়, 10টা টাকা দিয়েছে, 50-100 হবে মনে রেখেছি, হয়তো উনি সন্তুষ্ট নয়। কিন্তু আবার ভাবলুম যে 10 টাকা তখন তো দাম অনেক ছিল, তো আমার মনে হয় মনে ভাবলুম যে উনি আল্লাহওয়ালা লোক, টাকা পয়সার দিকে অনীহা, ওই জন্যে কে 10 টাকা দিয়েছে পড়ে আছে তোলে না পকেটে রাখে, তোলে টাকা পয়সার প্রতি আল্লাহওয়ালা লোকের টাকা পয়সার প্রতি অনীহা থাকে, অনাগ্রহ, সেই জন্য হতে পারছে তামিলু এহাটা মিলে করছে খালি, এই হতে পারে, এই হতে পারে। তারপরে আমার পরে ভাবছি যে এইটিকে রাখলে হয়তো অন্য লোক সব দেখবে যারা আসবে যে এদের কিছু হাদিয়া লাগে, তাতে অন্য লোক এনকারেজ হবে, তাও হতে পারে, কিন্তু সঠিক ব্যাপারে কিছু কে বলবে। কিন্তু সেখানে শোনো, সেখানে একটা জিনিস দেখে এলাম যে বিরাট বিল্ডিং, দরিজ ঘর, হয়তো লোকে ভেবেছে মৃদান্ডা হতে ভেবেছে উনি যখন বড় হুজুর তাকে রাখতেও হবে একটা বড় লোকের বাড়িতে, যেমন এমএলএ মিনিস্টার বলো হতে পারে,
এই জন্যে সেই রকম একটা বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। এখন এ সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা বলি, কোরআন প্রচারের পত্রিকার সম্পাদক সাহেব মওলানা হাফিজুল হাসান সাহেব খুব চালাক লোক ছিলেন। ওখানে আমি ঘন ঘন যেতাম, তো ওই অফিসে কাজে যেতাম, অফিসে রাত কাটাতাম, ওখানে যেতাম ঘন ঘন। তো আমার কাছে বলছে এক জায়গায় ঈদের নামাজ পড়াতে যাবেন, ঈদের নামাজ কোথা মানে এক জায়গায় যেত। আমি গত বছর গিয়েছিলাম, এই বছর আর যাবো না, আপনাকে পাঠাই। তার 10টা টাকা দিচ্ছে, এসে রাখুন না রাস্তা খরচ, আপনি নাম ঠিকানা কোনখানে যেতে হবে সব বলে দিয়েছেন উনি। আর আমি তো চারদিকে ঘোরার লোক, রাস্তা আমাকে কেউ কেউ বলতে পারেন যে কোন জায়গায় যেতে হবে, আমি ঠিক ঘুরে দেখে নেবো। আচ্ছা, তারপরে সেখানে যাতে একটু যেতে একটু রাত হয়েছে, হয়তো মনে করো মগরিবের পর 1 ঘন্টা দেরি হয়ে গেছে। সেখানে ওই রকম একটা ঘরে আমাকে ঢুকিয়েছে, সেখানে ঢুকেছি, তারপর মগরিবের নামাজ পড়লাম, সেখানে এসে নামাজ পড়লুম, বসে আছি। তারপর সেখানে ওইরকম সেরকম আমি ভেবেছি কি জানো, আমি একটি মিশুকে লোক, তো আমি ভেবেছিলাম এমএলএ সাহেব বললে হ্যাঁ ওখানকার এমএলএ, উনি বলেছিলেন মনোয়ন সাহেব যে এমএলএর বাড়ি থাকা হবে, আর 5-7টা গ্রামের লোক এক জায়গায় ঈদ পড়বে, সেখানে কিছু লেকচার করতে হবে, তারপর নামাজ পড়াবেন। ঠিক আছে ভালো। তো আমাকে রেখেছে কোন জায়গায়, যে 5-7খানা গ্রামের লোক আসবে, নামাজ পড়াবে, বয়ান করবে, তারা যোগ্য আলেন, তা সেই রকম যোগ্য লোকের বাড়ি রাখতে থাকতে যেতে হবে। তো এমএলএর বাড়ি থাকার ব্যবস্থা হয়েছে, আছি বসে আছি। আমি মনে মনে ভাবছিলাম যে এমএলএ সাহেব একটু নামবে না, একটু কথাবার্তা আলোচনা করতো। আমি আমি একটু মিশুকে লোক, আর ছেলেবেলায় তো নাম ছিল ফদি, মানে মুখর মানুষ, আমি বকতে চাই সব সময়, আমি চাই উনি এলে বাড়ি কথা বলবো। এখন সাধারণত এহিয়া জানে তার বাড়িতে দুটো ঝি থাকে। আসলে পেশাটা কি জানো, প্রেস্টিজের জন্য কেউ বলে না যে চাকর চাকরানি।